দুবার অ্যাক্সিডেন্ট হয়, তারপরেও ডান্স বাংলা ডান্সার মঞ্চে গিয়ে টানা 9 মাস লড়াই করে বড়দের মধ্যে বিজয়ী হয় দিশা মণ্ডল। আজ আমাদের সাথে রয়েছে দিশা, ওর সাথে কথা বলে নেব এবং জেনে নেব ডান্স বাংলা ডান্সে গিয়ে ওর অভিজ্ঞতা কেমন এবং আগামী দিনে কি কি পরিকল্পনা। নমস্কার দিশা। নমস্কার। দেশের সময় তোমাকে স্বাগত, কেমন আছো? আমি খুব ভালো আছি, আর তোমরা কেমন আছো? ভালো আছি। প্রথমেই বলবো যে ডান্স বাংলা ডান্সে গিয়ে সবার মধ্যে বিজয়ী হওয়া, তো এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা তো বলে বোঝানোর মতো নয়, সবাই জানে। আমি যখন ফার্স্ট দিন ওখানে গেছিলাম, ফার্স্ট যখন শুট হলো, ফার্স্ট যখন ওই স্টেজে ওই লাইট ওই সাউন্ড, মানে সবকিছু মিলিয়ে একটা ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। আর সেটা যে মানে শেষ হবে এই উইনারের ট্রফিটা নিয়ে, এটা তো কখনোই ভাবিনি। আমার ফ্যামিলি বলো, আমার যারা গুরু ছিল তাদের কাছেও আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা, আমার কাছে তো অবশ্যই। আর অনেকটা লড়াই করার পর, ধরো ছোট থেকে নাচ শিখছি আমি, এই ছোট থেকে এই বড় হয়ে তারপরে ডান্স বাংলা ডান্সে যাওয়া, এই জার্নিটা পুরো সফলতাটা একটু একটু আমি বলবো অনেকটাই পেয়েছি এই ডান্স বাংলা ডান্সের মাধ্যমে। আর শেষে যে এই উইনার এই বিষয়টা, মানে আমি তখনও স্টেজে দাঁড়িয়ে ফিল করতে পারছিলাম না যে আমি কতটা আনন্দিত বা কতটা এক্সাইটেড। মানে ইনফ্যাক্ট এখনো আমার বিশ্বাস হয় না যে ও আচ্ছা আমি উইনার, মানে এরকম একটা ব্যাপার। নাচের জগতে কিভাবে আসা তোমার? নাচের জগতে আসা পুরোটাই মার হাত ধরে। মানে আমাদের, আমি যেখানে থাকি বনগাঁ হরিদাসপুর, তো আমাদের ওখানে সরস্বতী পুজোতে বিভিন্ন ফাংশন হতো, তো মা সেখানেই দেখতো যে সবাই নাচ করছে, পাড়ার সব দিদিরা বোনরা সব নাচ করছে। তো মাই আমাকে প্রথম, আমি যে স্কুলে পড়তাম ছোট প্রাইমারি স্কুলে, সেখানে মা আমাকে ফার্স্ট মানে নিয়ে যায় নাচে, সে দিদির কাছে, এক দিদির কাছে হাতে খড়ি, পুরোটাই মার জোরে যে না তুই চল এখানে কম্পিটিশন করতে হবে, এখানে যেতে হবে নাচ শিখতে, করতেই হবে, কর। মা সিডি ক্যাসেট চালিয়ে দিত, তখন ওই গান শুনে শুনে নাচ করতে করতে আস্তে আস্তে, এই প্রত্যেকটা জিনিসের উপরে তো ভালোবাসাটা একদিনে জন্মায় না, আস্তে আস্তে জন্মায়। তো আমি বড় হয়েছি, বড় হওয়ার পরে বুঝলাম যে এর মধ্যে না একটা আলাদা অনুভূতি আছে নাচের মধ্যে। আমরা যারা আর কি নাচের জগতের মানুষ, যারা নাচ করি, নৃত্যশিল্পী, তাদের যত দুঃখ কষ্ট বলো বা যত শারীরিক যন্ত্রণা বলো, যে হাতে লাগছে পায়ে লাগছে, যখন আমরা মিউজিকটা শুনে নাচ করি না, আমাদের সবকিছু ভুলে যাই আমরা। আর প্লাস আমার মার এটা ভীষণ ইচ্ছা ছিল যে না মেয়ে নাচ করবে, মেয়েকে দেখবো, মানে এই মিঠুন চক্রবর্তীর সামনে মেয়ে নাচবে, আমার মার কাছে এটা ভীষণ বড় ব্যাপার। প্লাস আমার ফ্যামিলির সবাই মানে এত খুশি, আর তারা খুব সাপোর্টিভ ছিল, তাদের পছন্দ ঠিক ছিল না, এটা সবাই জানে যারা দেখেছে জি বাংলা ডান্স বাংলা ডান্স, কিন্তু তারা কিন্তু খুব ভালো লাগতো যে না মেয়ে নাচ করছে। যখন প্রাইজ আসতো বাড়ি থেকে কম্পিটিশনে যখন যেতাম, তখন ওই প্রাইজটা নিয়ে সবাই আনন্দ করতো, তো সেইটা দেখে যে না সবাই তো ভালো বলছে, আমি করছি, আমার ভালো লাগছে নাচটা করতে। তারপরে বিভিন্ন গুরুদের দেখলাম, আরো অনেক গুরু, এখন যারা আমার বর্তমান গুরু অলোকনাথ ময় স্যার, তাদের যখন দেখি নাচতে, তো আরো ভালোবাসাটা জন্মায় নাচের প্রতি। তো এইভাবে নাচের জগতে আস্তে আস্তে আসা, বিভিন্ন রকম ভাবে এদিক ওদিক থেকে দেখে গুরুদের কাছে শিখে আরো ভালোবাসা জন্মায়, এইভাবেই চলছে নাচটা এখন। ডান্স বাংলা ডান্সের ফিনালে তো বিচারক হিসেবে মিঠুন চক্রবর্তী ছিলেন, তো ওনাকে পাশে পেয়ে কেমন অভিজ্ঞতা তোমার? ওনাকে পাশে, উনি একজন ভীষণ কি বলবো মানে ভগবানের মতো একজন মানুষ, এটা বলতেই হবে। আর যখন প্রথম ডিভিডি সিজন হয়েছিল সিজন 1, তখন এমজি ছিল আমাদের মিঠুন চক্রবর্তী, আর দীপান্বিতা কুণ্ডুকে সবাই চেনে, তো তখন ও ছিল, তখন আমার মা দেখেছিল, আর আমাকে বাবাকে তখন বলতে কি যে আমার মেয়ে কি ওখানে নাচবে না ওরকম মিঠুন চক্রবর্তীর সামনে। তো সেদিন থেকে এই ডান্স বাংলা ডান্সে ওনাকে পাশে পাবো এটা ভাবতে পারিনি। যখন শুনলাম যে না এইবার সেই পুরোনো প্যাটার্নের শোটা হবে, এমজি থাকবে, কে কে থাকবে, সেই এমজির ফুল ফুটুক বসন্ত না মানে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই যে উনি বিষয়টা দেয় আমাদের কোরিওগ্রাফারদের, এইটা থাকবে, মানে ভীষণ এক্সাইটমেন্ট ছিল। যখন ফার্স্ট ডে আমি ওখানে স্টেজে গেছি, এমজি আমাকে সেদিন প্রথমেই বলেছিল যে তোমার নাম কি, আমি বললাম দিশা, তো উনি তখন আমাকে বলেছিল তোমার নাম দিশা, আমার মেয়ের নাম দিশানি। আমাকে উনি প্রত্যেক দিন মানে অন ক্যামেরা বলে অফ ক্যামেরা আমাকে মা বলে ডাকে, তো এটা আমার কাছে ভীষণ বড় ব্যাপার যে অত বড় একটা ব্যক্তি আমাকে যখন মা বলে ডাকে, আর আমার পারফরমেন্স খারাপ হোক বা ভালো হোক, উনি আমাকে কখনো মানে সেই আমি যদি মুড অফ করে বসে থাকতাম, তোর কি হয়েছে, অন অফ ক্যামেরা বলছে তোর কি হয়েছে, এটা খা, রং করিস না, তুই আমার মা, তোর এরকম হলে ভাল লাগে, মুখটা এরকম করলে ভাল লাগে, মানে উনি ভীষণ সাপোর্টিভ, উনি প্রত্যেকটা বাচ্চাকে ওখানে এত ভালোবাসত, ওনার মতো মানুষ হয় না সত্যি। তোমার আইকন কে? আমার আইকন বলতে গেলে আমার যারা মানে আমি যদি বলি গুরুদের মধ্যে, অবভিয়াসলি আমার যারা গুরু অরূপ স্যার, আমার মৃন্ময় স্যার, তো তাদের থেকে আমি রোজ মানে একদম ইন্সপায়ার হই,
রোজ কিছু শিখি আর তারা আমার কাছে ভীষণ ভাবে আমার আইকন বলতে পারো। আর যদি আমি কোনো মানে সিনেমা বা সিরিয়াল আর্টিস্ট যদি কিছু বলি তো আমার ঐশ্বরিয়া রায় মাধুরী দীক্ষিতকে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ঐশ্বরিয়া রায় এক্সপ্রেশন বলো বা ওনার নাচের স্টাইল বলো ভীষণ ভালো লাগে। প্রচুর আছে, মানে আমরা আমি মনে করি যারা নাচের জগতে আমরা মানুষ একজন আইকন তাদের থাকে না, অনেক রকম থাকে, অনেক বিভিন্ন রকম স্টাইল থাকে। তো বিভিন্ন স্টাইলে এক একজন বিভিন্ন তোমার যারা টিচার থাকে গুরু থাকে তো অনেকেই আছে, আমি সবার নাম আলাদা করে আমি বলবো না, তো সবার কাছ থেকে আমরা কিছু না কিছু শিখি, সবাই আমাদের আইকন, এরকমই থাকে ব্যাপারটা। ডান্স বাংলা ডান্সে বিজয় হয়ে বাড়ি আসার পর বাড়ির লোকেরা কি বলছে, পাড়া প্রতিবেশীরাই কি বলছে? বাড়ির লোকরা তো ওখানে তো সেদিন সবাই ছিল যখন শুটিং হয়েছিল, আমার বাড়ির প্রত্যেকে মানে সেদিন মানে হই হুল্লোড় নাচানাচি এরকম অবস্থা, মানে ভাবতেই পারিনি, মানে আমার উপর দিয়ে অনেক ওখানে ধরো ঝড় ঝামেলা এটা ওটা তো থাকে, সেগুলো যাওয়ার পরে এন্ড অফ দ্য ডে যে উইনারটা আমি হয়েছি তো এটা আমার বাড়ির সবাই মানে আমি বলে বোঝাতে পারবো না যে ওরা কতটা খুশি, আমার থেকে বেশি খুশি মানে আমার বাড়ির লোকজন। বাড়িতে আসার পরে ঠাম্মি বাড়ির সবাই মিলে ইনফ্যাক্ট পাড়ার সবাই মিলে বরণ করেছিল, পাড়ার সবাই মানে মার কাছে বলে মেয়ে জিতে গেছে এবার মিষ্টি খাও মিষ্টি খাও এই সন্দেশ খাও এই খাও, তো একটা ভীষণ হই হই ব্যাপার। এখন সবাই বলছে বাড়ি পার্টি দাও, তুমি পার্টি দাও, মেয়ে জিতে এসছে এবার তোমাকে করতেই হবে এইসব, ভীষণ খুশি সবাই। নাচের পাশাপাশি আর কি করতে ভালো লাগে? নাচের পাশাপাশি সত্যি কথা বলতে গেলে আমার আমার ভেতর থেকে খুব ইচ্ছে যে আমি সবকিছু শিখবো, আমি সেইটা নিয়ে হয়তো সেরা হতে পারবো না বা সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমার সবকিছু শেখার খুব ইচ্ছা আছে। আমি যখন একদম ছোট ছিলাম পড়াশোনাটা করছি, তো পড়াশোনার পাশাপাশি আমি রবীন্দ্র ভারতীতে ডান্স নিয়েই পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে আমি ড্রয়িং শিখেছি, খুব বেশি দিন শিখিনি কিন্তু ড্রয়িং করতে আমার খুব ভালো লাগে। আমার গান করতে ভালো লাগে, আমি গান শিখেছি বাড়িতে, আমার দাদু মারা গেছে, আমার দাদু তবলা বাজাতো, পিসি গান করতো, মানে গান বাজনার লোকজন আছে মোটামুটি বাড়িতে, আমার বড় মা গান করতো, গান করতেও খুব ভালো লাগে। তারপরে আমি যোগাসন শিখেছি ব্যায়াম করতে, মানে মোটামুটি সবকিছু, আমি লেখালেখিও খুব বেশি না মানে মোটামুটি করেছি, তো ওই লেখালেখি মানে মোটামুটি আমার কালচারাল জগতের সবকিছুই ভালো লাগে, আমার সবকিছুই মোটামুটি নাচের পাশাপাশি চলতেই থাকে এটা ওটা। তোমার যে এখানে বাড়ি এই গ্রামে তুমি একটা নাচের স্কুল করেছো, তো মানে সবার উৎসাহ কেমন হচ্ছে নাচ শেখার জন্য? সবাই তো মানে যখন আমি ডান্স বাংলা ডান্সে যাইনি তার আগের থেকেও তুই নাচ শেখা শিখবো আমরা, হয় না যে অনেকে অনেক দূরে যেতে পারে না, তো বাড়ির পাশে তুই যখন আছিস তাহলে আমরা কেন দূরে যাবো, এরকম অনেকেই পাড়া সব কাকিমারা পিসিরা সব ছিল, এখন আসার পরে তো সবাই শেখে ধরেছে, না না তুই শুরু কর ক্লাস শুরু কর, বুনুরা বসে আছে সব ওরা শুরু করবে, সবার খুব এক্সাইটমেন্ট, মানে একদম যেদিন বলেছি আজকে শুরু করব সব একদম ধরে নিয়ে চলে এসছে। আর বাচ্চারা তো স্পেশালি মানে ঈশা দিদি মানে টিভিতে যাকে দেখেছি সেই দিদি ঈশা দিদির কাছে নাচ শিখবো, আর ফার্স্ট ডে থেকে ওরা এতটা এক্সাইটমেন্ট নিয়ে করবে আমি ভাবতে পারিনি, সবাই খুব ভালো করছে আর এত ভালোবাসা পাচ্ছি পুরো একদম বনগাঁ থেকে বলো বা আমাদের পাড়ায় যারা আছে আমার রিলেটিভস, এতটা ভালোবাসা সেটা সম্পূর্ণ একদম জি বাংলা আর ডান্স বাংলা ডান্সের জন্যই সম্ভব হয়েছে। আগামী দিনে পরিকল্পনা কি আছে তোমার? আগামী দিনে পরিকল্পনা বলতে আপাতত ডান্স নিয়েই তো এগিয়ে যতটা ছি আরো এগোবো সেটা নিয়ে ইচ্ছা আছে, আমি নাচ নিয়ে পড়াশোনা করছি তো নাচ নিয়েই পিএইচডি অবধি কমপ্লিট করার একদম ইচ্ছা আছে। আর যদি তোমার হিন্দিতে কোনো সুযোগ পাই, আমার আপাতত শরীরটা একটু খারাপ বলে একটু মানে দেখছি আপাতত মানে রেস্ট নিয়ে তারপরে আমি আবার নেক্সট প্ল্যান করবো কোথায় যাব বা না যাব। আর ইন ফিউচার যদি কোনো অ্যাক্টিং এর কোনো যদি অপরচুনিটি আসে দেন সেটার দিকেও একটু খেয়াল তো অবশ্যই করব, মানে মোটামুটি যেটা আমি সামনে পাবো যে এটা আমাকে করতে হবে সেটা করব, যে এটা আমাকে প্ল্যান করে করতে হবে, অ্যাকচুয়ালি আমি প্ল্যানে বিশ্বাসী নই যে এটার পরে এটা করব ওটার পরে ওটা, যেটা হবে তোমার সামনে সেটা তোমাকে করে এগিয়ে যেতে হবে, আমি এটাতে বিশ্বাসী। ঈশা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা দেশের সময়ের পক্ষ থেকে, আগামী দিন অনেক ভালো হোক এবং তোমার যে স্বপ্ন সেগুলো সব পূরণ হোক এটাই আশা রইল দেশের সময়ের পক্ষ থেকে। থ্যাংক ইউ। ডান্স বাংলা ডান্সের সিজন 12 এর উইনার দিশার সাথে আমরা কথা বলে নিলাম এবং জেনে নিলাম ওর আগামী দিনের কি কি স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো পূরণ হোক এটাই আমরা আশা করব। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।